রাজধানীতে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হলেও ঢাকার বাইরে প্রকোপ এখনও কমেনি। জ্বর, বমি ও রক্তে প্লাটিলেট কমে যাওয়া সহ নানা উপসর্গ নিয়ে রাজধানীতে আসছে রোগী। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে রোগীর চাপ কমতে পারে। ডেঙ্গু থেকে বাঁচতে এডিস মশা নিধনের পাশাপাশি সচেতনতার কোনো বিকল্প নেই বলে অভিমত দেন তারা। সামন চৌধুরী, রিপোর্ট। অতীতে দেখা গেছে অক্টোবর নভেম্বরের দিকে ডেঙ্গুর প্রকোপ কমে আসে, কিন্তু এবছর তা হয়নি। শুধু অক্টোবরেই মারা গেছে 295 জন ডেঙ্গু রোগী, আর চলতি বছর মৃত্যুতে রেকর্ড 1284 ছাড়িয়েছে। মহাখালীর ডিএনসিসি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে রোগীর চাপ কিছুটা কমেছে। বর্তমানে ঢাকার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ 178 ডেঙ্গু রোগী ভর্তি আছেন এই হাসপাতালে। এদের বেশিরভাগই ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতাল থেকে স্থানান্তর হয়ে এখানে এসেছেন। মাগুরায় সদরে ভর্তি করেছিলাম, সেখানেও চিকিৎসা দিচ্ছিলাম। দ্বিতীয় আমাদের মান মানে ভালো মন্দ বুঝিনি, আমরা নিয়ে চলে আসছি এই জায়গা। বুকের ভিতরে ব্যথা আর কি, ডেঙ্গুর থেকে এসে আর কফের সাথে রক্ত আর পেট ব্যথা, পেট ফাঁফা, পায়খানা হচ্ছে, মাথা ব্যথা। পরে আবার গতকালকে মেশিনে পরীক্ষা করে দেখলাম যে ডেঙ্গু হয়েছে। সামনে শীত আসছে, এর মধ্যে যদি বৃষ্টি না হয় তবে ডেঙ্গুর প্রকোপ আগামী মাসেই কমে আসার প্রত্যাশা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এই মুহূর্তে আমাদের হাসপাতালে 178 জন রোগী ভর্তি আছে। আপনারা লক্ষ্য করেছেন যে সারা বাংলাদেশব্যাপী ডেঙ্গুর প্রাদুর্ভাব আস্তে আস্তে কমছে, তবে এখন অক্টোবর মাস এবং আমরা আশঙ্কা করছি মিড নভেম্বর পর্যন্ত সীমিত হলেও ডেঙ্গুর থাকবে। এখনও যেহেতু কমিউনিটিতে ডেঙ্গুর প্রাদুর্ভাব রয়ে গেছে এবং আমাদের হাসপাতালে যেই পরীক্ষাগুলো আমরা করে থাকি ডেঙ্গুর টেস্ট, এখানে আমরা প্রায় 30% পজিটিভ কেস পাচ্ছি। স্বাস্থ্য অধিদপ্তর থেকে আগাম সতর্কতার কথা বলা হলেও সিটি কর্পোরেশন সহ অন্যান্য সংস্থাগুলো তা আমলে না নেওয়ায় এবার ডেঙ্গু রোগ মহামারী আকারে ধারণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সচেতনতার উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।